রাজনীতি থেকে পার্টি, আপামর বাঙালির থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আগেই। বৃহস্পতিবার মৃত্যুতে একেবারে ইতি টানলেন কমরেড বুদ্ধদেব। শুক্রবার তার অন্তিম যাত্রায় ভিড়ে থিক থিক তিলোত্তমা। রাজনৈতিক আদর্শ মতাদর্শ নিমেষে ওলটপালট করে দিয়েছেন তিনি। সাধারণের পাশাপাশি শুক্রবার বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ তীরে হাজির হন অজস্র বিদ্যুজনেরাও। মৃত্যুকালে তাই বহুদিনের চেনা বুদ্ধদেবকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে চাইলেন সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপ। আমাদের স্টুডিও ভাইব্রেশনস এর জন্য একটা ফোন কলে উনি এসেছেন। সব আর্টিস্টকে হি গেভ অ্যাওয়ে অ্যাওয়ার্ডস টু এভরিবডি। থ্যাংক ইউ বুদ্ধদা, উই লাভ ইউ ভেরি মাচ, মে ইয়োর সোল রেস্ট ইন পিস। বরাবরের সংস্কৃতি মনস্ক হিসেবেই ছিল তার পরিচয়। নন্দন থেকে ফিল্ম ফেস্টিভ্যালে তার আনাগোনা থাকত নিয়মিত। 13 বছর পরও বুদ্ধবাবুর সাদা ধুতি গিয়েছে অমলিন, জানাচ্ছেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। না, তার প্রতি একটা শ্রদ্ধা তো মানুষের আছে। এরকম একজন মানুষ যার ধুতি পাঞ্জাবিতে কোনো দাগ কেউ লাগাতে পারেননি কোনো দিন, সাদাই থেকে গেছে সেটা। এবং নন্দীগ্রাম নিয়ে যেটা সিবিআই ওনাকে ক্লিন চিট দিয়েছিল, কাজেই এটা সেটা একটা কারণ। সৎ প্রশাসন গড়ে তোলার কাজ করলে সঠিক পথে যাবে বুদ্ধদেবের আদর্শ, মনে করছেন অভিনেতা দেবদূত ঘোষ। যে বুদ্ধদেব ভট্টাচার্য যে স্বপ্ন দেখতেন একটা স্বচ্ছ সৎ প্রশাসন যেটা মানবমুখী কাজ করে, সেই রকম একটা প্রশাসন গড়ার লক্ষ্যে আমরা সবাই কাজ করব, তাহলে ওনার চিন্তা ভাবনার প্রতি সত্যিকারের সম্মান জানানো হবে। শিল্পীদের পাশাপাশি এদিন বুদ্ধদেবের শেষ যাত্রায় দেখা যায় এককালের দাপুটে পুলিশ কমিশনারকেও। প্রশাসক বুদ্ধদেবের ছবি উঠে এলো তাঁর চোখেই। খোলা মনে চালাতেন সরকার, পুলিশ প্রশাসনকেও স্বাভাবিকভাবে কাজ করতে দিতেন তিনি। বুদ্ধবাবুর স্মৃতিচারণায় প্রাক্তন পুলিশ কমিশনার। অসাধারণ মানুষ ছিলেন, অসাধারণ, মানে এত খোলা মনে সরকার চালাতেন, প্রশাসনিক আধিকারিকদের কাজ করতে দিয়েছেন, এটা সত্যি দেখার মতো জিনিস। আমরা ওনার কাছ থেকে অনেক শিখেছি এবং আমি বলবো পেশাদারি ব্যাপারেও, প্রফেশনাল ব্যাপারেও কিন্তু ওনার চরম দক্ষতা ছিল। ক্যালকাটা নিউজ।